অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার ডক্টর মুস্তাফা কামাল। প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ জেলার অগ্রণী সামাজিক সংগঠন প্রেড ফাউন্ডেশন কর্তৃক 2022 সালের অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ কাম সমাজকর্মী ডক্টর মুস্তাফা কামাল। আগামী 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবসের দিনে আছে মিয়া হায়ার সেকেন্ডারি স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে সংস্থার পক্ষ থেকে এই স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রেড ফাউন্ডেশন বিগত 2015 সাল থেকে জাতীয় শিক্ষা দিবস উদযাপন ও পাথারকান্দি এলাকার রূপকার পাথারকান্দি কলেজ, বিএড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক কমরুল হকের নামে পুরস্কার দিয়ে যাচ্ছে। ইতিপূর্বে উক্ত সংস্থা আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া সহ ডক্টর শিব তপন বসু, শ্রীমতী গীতা দাস, মাওলানা আবু নছর আব্দুর রফিক, ডক্টর ইমান আলী আহমেদ, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, মাওলানা ইউসুফ আলী প্রমুখকে এই পুরস্কারে ভূষিত করে। এক প্রেস বার্তায় এই খবরটি জানিয়েছেন প্রেড ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জাকারিয়া কাসিমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার ডক্টর মুস্তাফা কামাল। প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ জেলার অগ্রণী সামাজিক সংগঠন প্রেড ফাউন্ডেশন কর্তৃক 2022 সালের অধ্যাপক কমরুল হক স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ কাম সমাজকর্মী ডক্টর মুস্তাফা কামাল। আগামী 11 নভেম্বর জাতীয় শিক্ষা দিবসের দিনে আছে মিয়া হায়ার সেকেন্ডারি স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাকে সংস্থার পক্ষ থেকে এই স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রেড ফাউন্ডেশন বিগত 2015 সাল থেকে জাতীয় শিক্ষা দিবস উদযাপন ও পাথারকান্দি এলাকার রূপকার পাথারকান্দি কলেজ, বিএড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক কমরুল হকের নামে পুরস্কার দিয়ে যাচ্ছে। ইতিপূর্বে উক্ত সংস্থা আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া সহ ডক্টর শিব তপন বসু, শ্রীমতী গীতা দাস, মাওলানা আবু নছর আব্দুর রফিক, ডক্টর ইমান আলী আহমেদ, সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, মাওলানা ইউসুফ আলী প্রমুখকে এই পুরস্কারে ভূষিত করে। এক প্রেস বার্তায় এই খবরটি জানিয়েছেন প্রেড ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জাকারিয়া কাসিমি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।